শাহজাহানের সাম্রাজ্যের পরতে পরতে শুধুই দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতির অর্থেই রাতারাতি ফুলে ফেঁপে উঠেছিল সন্দেশখালিদের বেতাজ বাদশাহ সাম্রাজ্য। মাছ ব্যবসার আড়ালেই বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ। আর এই দুর্নীতির শিকড়ের খোঁজে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইতিমধ্যেই শাহজাহানের বয়ান থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইডির তরফে আদালতে পেশ করা ডিমান্ড কপি বা নথিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও রাজ্যের আরও তিন মন্ত্রীর সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠ যোগের উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, আরও একাধিক ব্যবসায় অর্থলগ্নি করেছিলেন শাহজাহান। অভিযোগ, বসিরহাটের টাকিতে হোটেল ব্যবসায় বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন তিনি। পাশাপাশি ওই পর্যটন কেন্দ্রের একাধিক বিনোদন পার্কেও অর্থ বিনিয়োগ করেছিলেন শাহজাহান। এছাড়া একাধিক জমি নামে বেনামে শাহজাহান কিনেছিলেন বলে ইডি সূত্রে খবর। ইডির তদন্তে উত্তর চব্বিশ পরগনার এক প্রভাবশালী কর্মাধ্যক্ষের নামও উঠে এসেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই কর্মাধ্যক্ষের মাধ্যমেই পর্যটন ব্যবসায় বিপুল বিনিয়োগ হয়েছিল। পাশাপাশি স্থানীয় একাধিক প্রভাবশালী নেতা ও বিধায়কও শাহজাহানের ব্যবসা ও বিনিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন বলে সূত্রের খবর। এ নিয়ে কি জানালেন বিজেপি নেতা রাজেন্দ্র সাহা, শুনুন। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলাম, কিন্তু অভিযোগ সত্যতা এখন ইডি সিবিআই এর মাধ্যম দিয়ে আসছে এবং প্রমাণিত হচ্ছে। টাকি পর্যটন কেন্দ্র যেখানে উন্নয়নের দরকার ছিল, শুধু উন্নয়নটা করা হয়েছে তৃণমূলের মন্ত্রীদের টাকা শাহজাহানের মারফত দিয়ে ওখানে সাদা করা। এই উদ্দেশ্যে ওই জায়গায় যে ধরনের উন্নয়নগুলো হচ্ছে ব্যক্তিগত তৃণমূলের মন্ত্রীদের শুধু টাকাগুলো হোয়াইট করার জন্য। ধরে নেন শাহানুর, ফারুক, স্কেন্দার, যারা বিশেষভাবে টাকি পৌর বা টাকি পৌরসভা অঞ্চলে যে ধরনের পর্যটন শিল্প আছে, যেখানে জড়িত আছে, সেখানে একচেটিয়া এদের ব্যবসা যারা তৃণমূল করে, কোনো সাধারণ ব্যবসাদারের ব্যবসা নেই। প্রমাণিত এটাই হচ্ছে বারবারই যে তৃণমূলের ব্ল্যাক মানি হোয়াইট করার মেশিন ছিল শাহজাহান। এ নিয়ে কি জানালেন বিজেপি নেতা রজত বরণ সাহা, শুনুন। শুধুমাত্র টাকি না, এখানে হাড়োয়া আছে, মিনাকা আছে, এই সব জায়গাতে এই ঘেরিভিত্তিক রাজনীতি, এর জন্যই এই শাহজাহানরা ফুলে ফেঁপে উঠেছে। যদি আজকে একটা কথা বলে দিই, এই ঘেরিগুলো যদি না থাকতো, তাহলে কোনোদিনের জন্য এরা তৃণমূলে আসতো কিনা সন্দেহ ছিল, তৃণমূল দলটাই থাকতো। তা আজকে এই টাকাগুলো নিয়ে শুধুমাত্র টিএমসিরা, তৃণমূলের নেতারাই বহলক হয়েছে, সাধারণ মানুষের কাছে কোনোদিনের জন্য পৌঁছয়নি। কেন্দ্রীয় সংস্থার তদন্তে আগামী দিনে শাহজাহানের সাম্রাজ্যের আর কোন কোন তথ্য সামনে আসে সেটাই এখন দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।